নগরীর অনেক শপিং সেন্টারেই মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি। আজ সকাল থেকেই নারায়ণগঞ্জের বেশ কয়েকটি শপিং মল ঘুরে স্বাস্থ্যবিধি মানার বিষয়ে উদাসীনতা দেখা যায় শপিং মলগুলোতে। মার্কেটে স্বাস্থ্যবিধি নিশ্চিতে কোনো মনিটরিংয়ের ব্যবস্থাও চোখে পড়েনি। তবে নারায়ণগঞ্জের ফারজানা টাওয়ারে দেখা গেল ভিন্ন চিত্র। সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি মেনে ব্যবসা পরিচালনা করছেন দোকানি মালিকরা। মাস্ক ছাড়া কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। প্রতিটি দোকানে হ্যান্ড স্যানিটাইজারের ব্যবহার করতেও দেখা যায়। এই ব্যাপারে মার্কেট সহসভাপতি মোহাম্মদ আমির বলেন, যে আমরা সরকারি নির্দেশ মেনে আমরা সুন্দরভাবে স্বাস্থ্যবিধি মেনে সবাই সুন্দরভাবে দোকানদারি করতেছি। ফারজানা টাওয়ারের কমিটির উদ্যোগে সকল স্বাস্থ্যবিধি মেনে চলছেন বলে জানান মার্কেটের সভাপতি মোহাম্মদ রুহুল আমিন। আসলে বর্তমান পরিস্থিতিতে করোনার অবস্থা ব্যাপকভাবে ছড়াই পড়তেছে, ওই প্রেক্ষাপটে আমাদের মার্কেটে আমরা সম্পূর্ণভাবে স্বাস্থ্যবিধি মেনে চলার চেষ্টা করতেছি এবং আমরা প্রতিটা দোকানের প্রতিটা সেলসম্যানের মাস্ক আমরা নিশ্চিত করছি এবং স্যানিটাইজও নিশ্চিত করছি। ইতিমধ্যে আপনারা ঘুরে দেখছেন মার্কেটের অবস্থা এবং আমরা প্রতিটা দোকানদারকে একত্রভাবে কইরা আমরা এটাকে জানাই দিছি যে কোনো একটা সেলসম্যান যেন কোনো কাস্টমারের সাথে কোনো হ্যান্ডশেক না করে এবং যদি করার পূর্বে সেক্ষেত্রে যেন স্যানিটাইজ ইউজ করে নেয়। সেক্ষেত্রে সবাই আমি এতটুকু নিশ্চিত হয়েছি যে আমাদের মার্কেটে মোটামুটি সবাই স্বাস্থ্যবিধি মেনে চলতেছে এবং সেই ক্ষেত্রে মার্কেটের নিয়মতান্ত্রিকভাবে এবং বন্ধের সময় পূর্বে মার্কেট সম্পূর্ণভাবে পরিষ্কারের ক্ষেত্রে আমাদের কিছু পরিচ্ছন্ন কর্মী আছে, তাদেরকে আমরা প্রতিনিয়ত সকাল সন্ধ্যা আহ্বান করতেছি, তারা কাজ করতেছে। কালকে থেকে এই যে এখন পর্যন্ত মার্কেটের কোনো অবস্থাতেই অপরিচ্ছন্ন আমরা রাখতেছি না। বিগত পূর্বে আমাদের মার্কেটে কিছু অপরিচ্ছন্ন পরিস্থিতি ছিল, সেগুলোকে আমরা সম্পূর্ণভাবে কন্ট্রোল করতে পারছি এবং এই ক্ষেত্রে আমি মনে করতে পারি যে আমাদের মার্কেটে সম্পূর্ণভাবে স্বাস্থ্যবিধি মেনে চলতেছে। তন্ময় আহমেদের ক্যামেরায় এয়ার পারভেজ, NNTV, নারায়ণগঞ্জ।